মর্নিং বন্ধুরা, আমি এখন আছি, এখান থেকে যাব আমি সিক্স সাইট নিউ টাউন। দেখতে পাচ্ছি এখানে গাড়ি ঘোড়া খুব প্রচন্ড চলছে, এই অটো দিয়ে যাব। আর যেতে যেতে ওখানে আজকে খেলা আছে, জোড়া বুলেটের খেলা, অনেক নামি দামি খেলোয়াড়রা আসছে, তোমাদেরকে পরিচয় করাবো, দেখো। এখন আমি চলে আসছি ভোজেরহাট থেকে, ডাইরেক্ট নিউ টাউন বাস পাওয়া যায়। চলেছি অটো একটু বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়ার খুঁজেছে জবাব চল, মন কোথাকার জানে, স্বপ্ন তার পাতায় কত কি। কত যত্নে দেখেছি আর লিখেছি, যা চো খেলার মাঠের কাছাকাছি, আর আমাদের যেতে হবে এখন, এখানে প্রচন্ড গাড়ির চাপ, পেরিয়ে যেতে হবে ওপারে, যে সকল গাড়ি পেরিয়ে যেতে হবে। আমার সঙ্গে একটা ভাই আছে, ও যাবো বাড়ি এখানে। আর এদিকে দেখতে পাচ্ছি পুলিশ দেওয়া হয়েছে, এখনো খেলার মাঠ অনেকটা বাকি আছে। আর এই গেট থেকে প্রবেশ করেছি, মাঠের কাছাকাছি ভাইয়ের বাড়ি, তাই কোনো প্রবলেম হবে না। আর ভাই এরপরে এসো, কোথায় গেছিলে? কোথায়? ও ভাই মামার বাড়ি গেছিল, আর খেলা খুব ভালোবাসে তাই খেলা দেখতে। তুমি আমার কলকাতা ফুটবল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এদিকে গাড়ি আসছে, আর এখানকার মানুষগুলো দেখছে যে এরা দুজন কি করছে। যাই হোক, চলো দেখি সামনে কেমন মাঠ আর এখানকার পরিবেশ কেমন। নিশ্চিত কলকাতার বুকে খেলা মানে, কলকাতায় খেলা আসলে আলাদা একটা পরিবেশ তৈরি, দেখতেও ভালো লাগে। চলে এলাম মাঠের কাছাকাছি, আর প্রচন্ড ধুলো উঠছে তাই আমি সানগ্লাসটা পরেছি। আর ভাই মনে হয় আমার ভিডিও দেখে, আমার চ্যানেলের নাম কি বলতে পারবে? হ্যাঁ ভাই জানি, আমার ভিডিও দেখে ভাই। আর ভাইদের এটা কি তোমার গাড়িটা কি কথা? দেখতে পাচ্ছি মাঠে চলে এলাম, মাঠের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে, বেলুন টেলুন করেছে। আর এদিকে স্টেজটা দেখো, অসাধারণ একটা স্টেজ। মাঠে চলে এলাম, আর এখন হাফিজ ভাই কিন্তু এখানে আমাকে ফোন করে বললো যে এত সুন্দর খেলা। হাফিজ ভাই খুব ভালো হলো, উনি কলকাতা মাঠেও খেলায় রেফারি, আর উনি আজকে আমার এত সুন্দর টুর্নামেন্টে দেখো, ওনাকে জানাই ধন্যবাদ কলকাতা ফুটবলের চ্যানেল থেকে। আর আজকে হাফিজ ভাই এখন চা অর্ডার দিয়েছে, আমরা চা খাবো, দিদি চা বানাচ্ছে। আর হাফিজ ভাই আজকে খুব ব্যস্ত আছে, আর দাদার ড্রেসটা আজকে খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আর মাঠের পরিবেশ তোমাদের দেখালাম কেমন পরিবেশ, খুব সুন্দর এখানে ডে নাইট খেলা, খুব বড় খেলা, আরো দেখাবো তোমাদের সিনেমা। আমি আজকে রেফারি এখানে করব না, আজকে বালিগুড়ির মধ্যে কুটুম গাজি আইসিএল টু যখন খেলা হয়। এখন চা চলে এসছে, অর্ডার দিয়েছে চা। আমার বন্ধু দেখেছো তো, তাদের এনি গ্রাউন্ড ইজ বিগ প্লেয়ার, নিউ ভাইরাল তাদের মিড হাফ প্লেয়ার, গুড প্লেয়ার, এনি গ্রাউন্ড বিগ শট, বিগ স্কোরার। তাদের হাউ আর ইউ? না তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কি গাড়ি চালাতে পারো? গাড়ি চালাতে পারো না, তাহলে কি শিখেছো ভারতে এসে? গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে কিভাবে? তুমি বাংলা বুঝতে পারছো? ও শুধু ফুটবল খেলতে পারে কাদের? কাদের খুব ভালো ছেলে, কাদের ফিটনেসটা আমার খুব হেভি লাগে, আর আমার থেকে কত লম্বা কাদের, তাই না কাদের? কাদের কিছু বুঝতে পারে না বলছে কাদের, ফাইন না? আজকের এই খেলাতে দেখতে পাচ্ছি ঘোড়া, ওই ঘোড়া গুলো যাবে নায়িকা, নায়িকা আসবে, সায়নী নায়িকা নিয়ে এই ঘোড়া বহন করবে মাঠের দর্শকদের দেখাবো ঘোড়ার গাড়ি। দেখতে পাচ্ছি এখন এখানে সোম আসবে, সে আমাদের ফারুক দাদা আছে,
ভিডিও শুট করছি শুধু আজকে বলিউডে বলিউড না টলিউড বলে হিরো শুধু আজকের ফাইনালে দর্শক গুলো দেখো আমাদের মাদ্রিদও আছে এদিকে রেডি আছে আর এদিকে বেলজিমা আছে সবাই আর দর্শকটা দেখো আবার খেলা শেষ হয়ে গেল খেলা শেষে আমি এখন বাড়ি যাব এখন অনুষ্ঠান চলছে দেখছো